আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি আসনে নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা। সোমবার নরসিংদীর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে নরসিংদী এক আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম হিরুবীর প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ কামরুজ্জামান, কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ ছবির মিয়া। নরসিংদী দুই আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা, আলতামাস কবির, তাহমিনা আক্তার লাইলি, জাতীয় পার্টি থেকে এএনএম রফিকুল আলম সেলিম ও জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে জায়দুল কবির। নরসিংদী তিন আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান, স্বতন্ত্র প্রার্থী মহসিনা জান্নাত রিমি, মোহাম্মদ মাসুম মৃধা, একে ফজলুল হক। নরসিংদী চার আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও স্বতন্ত্র এইচ আসলাম সানি। নরসিংদী পাঁচ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে রাজিউদ্দিন আহমেদ রাজু। এছাড়া রিয়াদ আহমেদ, মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বলে জানান নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।